বন্ধাত্ম হতে পারে, ইনফার্টিলি ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, তাছাড়া আর একটি এন্ডোমেট্রিয়াল মানে জরায়ুর মধ্যে ক্যান্সারও হতে পারে। নমস্কার, আমি ডক্টর মৌসুমী দে ব্যানার্জি, গাইনোকোলজিস্ট। এখন আমি প্রেসিডেন্ট আমাদের বেঙ্গল অবস্ট্রেটিক গাইনোকোলজিক্যাল সোসাইটি আর ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ক্যালকাটা ব্রাঞ্চ। তাহলে এই যে সকলের মানুষের যে এই সিডেন্টারি লাইফস্টাইল মানে হচ্ছে ঘরে বসে থাকা বা কম চলাচল, ল্যাক অফ এক্সারসাইজ, বেশি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, সেইগুলো থেকে এই এই সমস্যাটা মেনলি হচ্ছে। এবারে এই সমস্যা হলে আমরা একটু কেন হচ্ছে জিনিসটা বুঝি, আমাদের শারীরিক কি পরিবর্তন হয়। আমরা নর্মালি যখন দেখি আমাদের হাইপোথ্যালামাস বলে একটা জায়গা থাকে, সেটাকে আমি বলছি যে প্রিন্সিপাল, একটা স্কুলের প্রিন্সিপাল ধরুন, তার আছে, তারপরে আছে কি ক্লাস টিচার, ক্লাস টিচার হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, আর তারপরে আছে ছোট ছোট আমাদের ক্লাসের মনিটর আছে আর স্টুডেন্টসরা আছে। এবারে কি হচ্ছে, এই এই নর্মাল সাইকেল যখন আমাদের হচ্ছে তখন কি হচ্ছে, প্রতি মাসে প্রথম দিকে আমাদের একটা ইস্ট্রোজেন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সে পিটুইটারি থেকে বেরোচ্ছে, সে ওভারিতে আসছে। এবার ওভারিতে এসে বলছে যে তোমরা ডিম তৈরি করো। এবার ওভারি ডিম তৈরি করছে, যে ডিম তৈরি করছে সেই ডিমগুলো থেকে কি বেরোচ্ছে, ইস্ট্রোজেন বেরোচ্ছে। এবার এই ইস্ট্রোজেন যাচ্ছে কোথায়, ইউট্রাসে যাচ্ছে। আর আর যদি সেখানে ইউট্রাস যাচ্ছে, তার তার এন্ডোমেট্রিয়াল থিকেনিং করছে, তারপরে তারপরে যেই ডিমটা একটা সময় ফেটে যাচ্ছে, তারপরে সেটা কর্পাস লুটিয়াম হচ্ছে এবং সেখানে প্রোজেস্টেরন বেরোচ্ছে। এবার প্রোজেস্টেরন আমাদের ইউট্রাসের লাইনিংটাকে মোটা করে দিচ্ছে, এবং সেটা যদি প্রেগন্যান্সি হলো তো সেটা বাড়লো সেখানে বাচ্চাটা, আর না হলো তো ওখানে পিরিয়ডস হয়ে বেরিয়ে এলো। এটাই হচ্ছে আমাদের নর্মাল ফিজিওলজি। কিন্তু এই যখন আমরা অতিরিক্ত স্ট্রেস, আমাদের লাইফটাও কিন্তু ভীষণ স্ট্রেসফুল হয়ে গেছে, বাচ্চারাও খুব স্ট্রেস, পরীক্ষা যাই হোক বাকি সব কিছু নিয়ে খেলাধুলো, সব সব বাচ্চাকে সব কিছু করতে হবে, নাচ গান আঁকা সব, সাঁতার ফাঁতার সব করতে হবে, যাই হোক ভেরি মাচ স্ট্রেস। তো এই স্ট্রেস হাইপোথ্যালামাসে একটা গুলির মতো, যেই হাইপোথ্যালামাসে সেই স্ট্রেসটা আসছে, অনেক রকমের হরমোন পিটুইটারি গ্ল্যান্ডে যাচ্ছে। এবার তো হেডমাস্টারই হয়ে গেছে, মানে তার মাথা খারাপ হয়ে গেছে। এবার অতএব পিটুইটারি কি করছে, নানান ধরনের সিগন্যালস পাঠাচ্ছে টু দ্য ক্লাস মনিটরস বা ক্লাস টিচার। যারা স্টুডেন্টস তারা কি করছে, ধরো এই ডিফারেন্ট গ্ল্যান্ডস, তারাও নিজেদের মতো নানান রকম উল্টো পাল্টাভাবে তারা কাজ করছে। তো তখন কি হয়, এই ওভারিতে একটা যে ডমিনেন্ট ফলিকেল, যে একটা বেরোচ্ছে, একটা ফলিকেল বাড়ছে, সেখান থেকে একটা এগ বেরোচ্ছে, সেখান থেকে ফার্টিলাইজেশন হচ্ছে, সেই সব ঘেটে যায়। তখন কি হয়, অনেকগুলো ফলিকেল একসাথে তৈরি হয়ে গেল, কিন্তু কোনোটাই ডমিনেন্ট ফলিকেল হলো না। এই সেই যে ফলিকেলগুলোই আমাদের মালার মতো পলিসিস্টিক ওভারিতে দেখায়। ফলিকেলসগুলো কখন আমরা বলবো, একটা দুটো সিস থাকলেই সেটা পলিসিস্টিক নয়, যদি 10টা থেকে 20টার মতো সিস থাকে এবং এক একটা 10^3 ভলিউম যদি থাকে, তাহলে আমরা এটাকে বলবো এটা পলিসিস্টিকের মধ্যে পড়ছে। এবারে এবারে এখানেই বোঝা যাচ্ছে যে এই অসুখের সাইড ইফেক্ট কী হতে পারে। যেহেতু হরমোনাল প্রবলেমস এতগুলো হচ্ছে, তো পিরিয়ডসের প্রবলেম হবে। নাম্বার টু হচ্ছে এই যে ডমিনেন্ট ফলিকেল হচ্ছে না, এগ হচ্ছে না, তাহলে তার বন্ধাত্মর দিকে যাবে। সব সময় যে পলিসিস্টিক ওভারি মানেই যে তার ইনফার্টিলিটি হবে সেটা কিন্তু না, সেই টেনশন নিয়ে আমাদের কাছে অনেকেই আসে। যেমন আমরা বলি যে স্মোক করলে ক্যান্সার হতে পারে, কিন্তু যারা স্মোক করে সবাইকার কি লাং ক্যান্সার হয়, তা নয়। ঠিক এটাই, মানে পলিসিস্টিক ওভারি ইজ এ রিস্ক ফর ইনফার্টিলিটি, বাট দ্যাট ডাজন্ট মিন যে যার পলিসিস্টিক ওভারি আছে তারই বন্ধাত্ম হবে, এটা হলো একটা ব্যাপার। এবার এই সময় কি হয়, এই যেহেতু হরমোনাল চেঞ্জেস হচ্ছে, আমাদের এই সময় ইনসুলিন লেভেল বডিতে খুব বেড়ে যায়। হ্যাঁ, হাইপার ইনসুলিনেমিয়া হয় কেন না, আমাদের বডি ইনসুলিনটা যে আমাদের বডির ওপর অ্যাক্ট করবে, আমাদের বডিটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, এবারে যদি ইনসুলিন লেভেল যদি খুব বেড়ে যায়, এবার আমাদের বডির ওপর যদি ইনসুলিনটা কাজ না করতে পারে,
তাহলে আমাদের সুগার লেভেলটা কমবে না। এবার যদি সুগার লেভেল না কমে তাহলে কি হবে, ডায়াবেটিস হবে, ডায়াবেটিস থেকে হাইপারটেনশন হবে, মানে প্রেশার বাড়বে, এবার লিভার ভালো করে কাজ করতে পারবে না। এবার এই যে এক্সেস যে সুগারগুলো সেইগুলো আমাদের শরীরে ডিপোজিট হয় গ্লাইকোজেনভাবে। এবারে সেই গ্লাইকোজেনটাও বেশিভাবে ডিপোজিট হচ্ছে এবং আমাদের প্লাম্পি বা একটা ওবিসিটি আসছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ইন জাস্ট দ্য প্যাথোলজি যেটা আমি বলছি। আচ্ছা, এইবারে এইটা আজকে এত ডিসকাশন কেন? আচ্ছা, কমপ্লিকেশন, কারণ এর কমপ্লিকেশনসের মধ্যে আমি তো বললাম বন্ধাত্ব হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, তাছাড়া আর একটি এন্ডোমেট্রিয়াল মানে জরায়ুর মধ্যে ক্যান্সারও হতে পারে, এটা হচ্ছে কিছু পার্সেন্টেজ হয়। আচ্ছা, এই অসুখটা আজকে ডিসকাশন করছি এই জন্য কারণ এটা প্রিভেন্টেবল। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, আবার হয়তো পরে কোনো দিন আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।